ভাইরাল জবা ফুল মাখা, রজনীগন্ধা ফুল মাখা, গোলাপ ফুল মাখা ভাই, কিভাবে লোকে ফুল মাখা খেতে পারে ভাই? জবা ফুল মাখা করবো, দেখা যাক কেমন লাগে খেতে। জবা ফুল মাখা খাবো, ঠিক আছে। এখানে এখন অয়ন এসে পিকুর সাথে খেলা করছে, ও যতবার আঙ্গুল ঢোকাচ্ছে পিকুকে কামড়াতে আসছে। এ তুই কি করছিস? ওকে খেতে দে, আঙ্গুল ঢোকা, অয়ন ঢোকা, ঢুকিয়ে রাখ, ঢুকিয়ে রাখ, কিছু করবে না, ঢুকিয়ে রাখ, আঙ্গুলটা ঢুকিয়ে দেয়, আমি কই নে, কিছু করবে না, দেখ আমাকে কিছু করছে, আমাকে কিছু করছে, আমাকে কিছু করছে, ঠিক আছে। তুই কর, তুই দে, কিচ্ছু বলবে না, দেখো পেকো, এদিকে আছো, আছো আছো আছো, ও পিকো, আছো আছো, ও বাবু পপু, ও পিকু পিকু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে এখন সকাল 8:30, আর এখন সকালবেলা আজকে আম চিড়ে টিড়ে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না, তার মধ্যে ভিডিওটা 10টার সময় পাবলিক হলো, তো চার্জ হচ্ছিল ততক্ষণ আমি সকালে মানে ব্রেকফাস্টও সারা হয়ে গেছে। আর অয়ন কিন্তু আজকে অনেকদিন বাদে আমার ভিডিওতে, তাই তো অয়ন? আবার ঘুরতে যাবো আমরা, 27 তারিখে ঘুরতে যাবো, 30 তারিখে বাড়ি আসবো। কোথায় ঘুরতে যাবো সমস্ত আপডেট তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যাও গিয়ে তাড়াতাড়ি ফলো করো, ওখানে সমস্ত আপডেট আমি দিয়ে থাকি, ঠিক আছে। কী হয়েছে? আর এদের নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করবো করবো করে আর এখনও করাই হয়নি, ঠিক আছে। তো কবে করবো তো ওদের নিয়ে চ্যালেঞ্জ ভিডিও? আর বান্টি মানে এখন ভাইয়ের সাথে দেখা হলো আমাকে পিন্টু কাকা, পিন্টু কাকা, পিন্টু কাকা, এই ছাড়া কোনো কথা না, ঠিক আছে। এখন কাকা বলে ডাকে, জানি না কেন, এ আমাকে কাকা বলে ডাকে বলে অয়নও কাকা বলে ডাকছে, ওই সরি ভাইও কাকা বলে ডাকছে। তোর দেখা দেখি ভাইও কাকা বলে ডাকছে। দেখ আমি ইউটিউবে বেশ ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে এলো রজনীগন্ধা ফুল মাখা, গোলাপ ফুল মাখা ভাই। অয়ন তুই কি জানিস ফুল মাখা বিক্রি হচ্ছে আজকাল? ফুল মাখা মানুষ ফুল মেখে খাচ্ছে। আজকে তাহলে চল আমি আর তুই ফুল মাখা করি, ঠিক আছে? মাখা করবি? হ্যাঁ খাবি তো। চলো এখন আমি আর অয়ন মিলে জবা ফুল মাখা করবো, দেখা যাক কেমন লাগে খেতে। রজনীগন্ধা ফুল ভাই মাখা করে খাচ্ছে, কি দিনকাল পড়লো, বাঁশ মাখা করে খাচ্ছে। কিছুদিন আগে দেখলাম কাঁচা সবজি টবজি, তারপরে তোমার কচু মাখা, বাঁশ মাখা সমস্ত খাচ্ছে। সেদিন দেখলাম ভাই ফুল মাখা খাচ্ছে, দিদি ফুল মাখা, রজনীগন্ধা ফুল মাখা। এখন আমি জবা ফুল মাখা করবো, দেখি কেমন লাগে। ব্যাপারটা হয়েছে আমাদের গাছের মাথায় ওই যে ওপরে 2-3টে ফুল রয়েছে, ওখান থেকে ফুল পারবো কি করে এবার সেটাই হচ্ছে কথা। নিচের দিকে একটা ফুল নেই, সমস্ত ফুল পেরে নিয়েছে, এখানে একটা লগি রয়েছে, এই লগিটা দিয়ে পারবো ফুল মাখা করবো। না না, এই তো একটা কাছে ফুল রয়েছে, এই যে এই যে একটা ফুল পেয়েছি, হ্যাঁ এই যে জবা ফুল মাখা হবে আজকে, জবা ফুল মাখা। তো আমরা ফাইনালি ফুল পাড়া হয়ে গেছে, এই যে দুটো জবা ফুল মাখা করবো আজকে, আমরা ফুল মাখা করে ছাড়বো। এই যে দুটো ফুল এনেছি, ঠিক আছে, দেখবো আজকে ফুল মাখা খেতে কেমন লাগে, ঠিক আছে। ফুল মাখা করে দিচ্ছে মানুষ, আমরা খাবো না, আমরা বাড়িতে আম মাখা খাই, পেয়ারা মাখা খাই, ফুল মাখা কেন খাবো না, কেন টেস্ট করবো না ফুল মাখা, জানি না জবা ফুল মাখা কেমন লাগবে, ঠিক আছে। মানুষ কিভাবে খাচ্ছে সেটা একটু দেখবো আমরা। কি ভাই ফুল মাখা কি যা তা, মানে ফুল মাখা, এই মাখা, সেই মাখা। কড়িটাকে ফেলে দেবো, ফেলে দে, কড়িগুলো ফেলে দিলাম। আর ফুলের ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি আমরা, এবার ফুলের জলটাকে এর মধ্যে ফেলে দেবো। এবার আমরা ফুলগুলোকে কুচিয়ে নেবো, মানে পাপড়িগুলোকে ছোটো ছোটো করে নেবো, সব খাবো ভাই। আম মাখা যখন খাই বাড়িতে, পেয়ারা মাখা খাই, লোকে ভাই ফুল মাখাও খাচ্ছে, কীভাবে খাচ্ছে সেটা দেখবো। কীভাবে লোকে ফুল মাখা খেতে পারে ভাই, যা তা মানে একদম, দেখা যাক আমরা এখন ট্রাই করবো। হয়ে গেছে ফুল কোচানো, হয়ে গেছে তো আমাদের ফুল কোচানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কাসুন্দি দেবো, এই যে কাসুন্দি, এর মধ্যে কাসুন্দি দেবো, হ্যাঁ কাসুন্দি দিয়ে দিলাম, পরিমাণ মতো কাসুন্দি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে লবণ দেবো। তো ফাইনালি আমাদের ফুল কোচানো, তারপরে কাসুন্দি দেওয়া, এই যে কাঁচা লঙ্কা এইটা দেবল, কী বলছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এবার দেব, এবার দেবো হালকা করে লবণ, লবণ দিয়ে দিলাম, এবার একটু চিনি দেবো, এই যে চিনি, হালকা করে চিনি দিলাম, হ্যাঁ। এবার লঙ্কা, ফুল, কাসুন্দি, চিনি, লবণ ভালো করে মাখি। জবা ফুল মাখা ভাই, জবা ফুল মাখা, সবাই খাচ্ছে আমরা খাবো না কেন? সবাই রজনীগন্ধা ফুল খাচ্ছে, আমরা নাই জবা ফুল খেলাম কি আছে? সেন্টা ভাই ভাই দারুণ বেরিয়েছে, একটু তেঁতুলের চাটনি হলে ভালো হতো, কারণ যতই তুমি যা মাখা খাও না কেন, ঠিক আছে, ওই চাটনিটাতেই কিন্তু তোমার ওই মাখার স্বাদটা নিয়ে আসে, ঠিক আছে। তাই এখানে আমাদের কাসুন্দি নিয়ে আসবে মাখার স্বাদ, ব্যাপক গন্ধ বেরোচ্ছে, আমি খুব হেভি গন্ধ বেরিয়েছে দি, আমি খুব এক্সাইটেড যে জবা ফুল মাখা খাবো, ঠিক আছে। লোভ লেগে গেছে অয়নের, ঠিক আছে, জল বেরিয়ে গেছে, একটু ভালো করে মাখি, ঠিক আছে।
ভাই মানুষ রজনীগন্ধা ফুল মাখা খাচ্ছে, এত কিছু রয়েছে, আম আছে, ঠিক আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, শশা আছে, আমড়া আছে, জলপাই আছে, মানুষ এত কিছু মাখা না খেয়ে মানুষ নাকি ফুল মাখা খাচ্ছে। ভাই আমরাও খাই, আমরা বাদ যাবো কেন, আমরাও খাই। মানে খা, আগে অয়েল টেস্ট কর, একটু খানি খা। মুখে দেওয়ার পরে এরকম করছে। এবার আমি একটা খাই, আমি একটা খাই, দেখি কেমন লাগে। আমি একটা খাই, আমি একটা পাপড়ি খাবো ছোট থেকে। অয়ন ভাই খেয়ে নিচ্ছে, জবা ফুল মাখা লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। ভারতবর্ষে প্লাস এই পশ্চিমবঙ্গে প্রথমবার আমি জবা ফুল মাখা করলাম, পুরো ভারতবর্ষে প্রথমবার। আর সেই মাখা আমরা খাচ্ছি এখন। ভাই তুমি যাই মাখা করো না কেন, তুমি যদি মাটিও মাখা করো না, মাটির মধ্যে যদি তুমি কাসন্দ লবণ তারপরে তেঁতুল গোলা জল দাও, মাটিটাকে আর মাটি মনে হবে না, ওই তেঁতুল গোলা জলই মনে হবে। তো এবার বোঝা গেল, যাই কিছু মাখা করুক না কেন, ওই কাসন্দি তারপরে তেঁতুলের জল, তেঁতুলের আচার, এই সমস্ত দিয়ে ওই তেঁতুলের ফ্লেভারটা চলে আসে, ঠিক আছে, কাসন্দির ফ্লেভার চলে আসে। আর ওই তোমার যেই মাখাটা মেন, তুমি কী মাখা খাচ্ছ সেটাই ভুলে যাওয়া, তুমি বাঁশ মাখা খাচ্ছ কি কচু মাখা খাচ্ছ কি ফুল মাখা খাচ্ছ, তোমার ওই পুরো মাখার গন্ধটা এই কাসন্দিতে চলে আসে ভাই, একদম ফাও যাকে বলে। আমরা ভারতবর্ষে প্রথমবার আমি আর অয়ন জবা ফুল মাখা খেলাম, রেকর্ড করলাম, সবাই রজনীগন্ধা ফুল গোলাপ ফুল মাখা খেয়েছে আর আমরা জবা ফুল মাখা খেলাম, কি অয়ন, তাই তো? অয়ন তো খেয়ে যাচ্ছে, কেমন লাগলো তোর, কেমন লেগেছে? লাইক লাইক মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট হাস ভাইরাল জবা ফুল মাখা। আমরা জবা ফুল মাখা ভাইরাল করলাম, কেউ করেনি আগে, ঠিক আছে, আমি আর অয়ন করেছি, মানে তোমরাও পারলে খাও, ভাল লাগবে, সিঁড়ির খাবার খুব টেস্ট। অসম্ভব অসম্ভব, এই অসম্ভব কাজটাকে আমি আর অয়ন মিলে সম্ভব করেছি, কিন্তু সম্ভবটা বেশি অয়ন করেছে, ঠিক আছে, ও পকাপক খেয়ে নিচ্ছে, ফুল মাখা করলাম, খেলাম, বেশ ভালো লাগলো, তোমরাও করে খাও, দেখবো ভালো লাগবে, তোমরা মাটিও মাখা করে খাও না, তাতেও ভালো লাগবে, বেশি করে কাসন্দি দেবা আর তেঁতুল গোলা জল দিয়ে দেবা, ঠিক আছে, মনে হবে না যে মাটি খাচ্ছ, ঠিক আছে, আর খেতে হবে না, ঝাল লাগবে। অনেক খেলাম জবা ফুল মাখা, ঠিক আছে, এখন বাজে দুপুর দুটো, এই যে স্নান করে উঠলাম, এখন মা ভাত দিয়ে দিয়েছে, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে, খাবো। আর আজকের মেনুতে খুব সুন্দর রান্না হয়েছে, যেরকম লাল শাক, তারপরে লাউ, ডিমের কারি, আর এই যে সুন্দর সুন্দর ডিমের কারি, পুরো কাকিমার মতো রান্না হয়েছে। তোমাকেও অনেকদিন বাদে আমার ভিডিওতে নিচ্ছে, অনেকদিন বাদে, অনেকদিন বাদে তুমি আমার ভিডিওতে এলে আজকে, সিরিয়াসলি, কেমন রান্না করেছে দিদি আজকে? বলছি কি, 1 লাখের পরে একটা চ্যানেল খুলবো, যেই চ্যানেল তোমরা রান্না করবা খুব সুন্দর সুন্দর, সেই রান্না রিভিউ দেবো, ঠিক আছে, মানে রান্না রিভিউ মানে তোমরাই করবা, আর ওই চ্যানেলে খাবার দাবো সেই খাবার দাবার রিভিউ দেবো, সুন্দর সুন্দর মেনু করবা, মানে বেসিক্যালি ওই চ্যানেলটা রাখবো তোমার ফুড রিভিউর ওপর থেকে, বেশিরভাগ সময় ফুড রিভিউ দেবা তুমি আর দিদি, ঠিক আছে, আর ওই সঙ্গে ওই পিকুকে নিয়ে নেবো। বলছি কি, তোমার হাতের ওই লুচি আর কাবলি ছোলা খেতে ইচ্ছা করছে, কবে খাবো, কবে বানিয়ে দেওয়া? হ্যাঁ তাহলে রোববার তো আমি থাকছি না, আমি তো সাতাশ তারিখ বেরিয়ে যাচ্ছি, 30 তারিখে বাড়ি আসছি, তার আগে করো, কাল পরশু করো, আজে এখন 8টা। আর ব্যাপারটা হচ্ছে এখন বাড়িতে কেউ নেই, আমার পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে, ঠিক আছে, ভাবছিলাম বাইরের দিকে গিয়ে একটু চাউমিনের রোল খাবো, এখন যদি চাউমিনের রোল খাই 8টা বেজে গেছে, রাতে আর ভাত খেতে পারবো না, আর ভাত না খেলে মা আজকে মারবে, আর খেতেই দেবে না। তো এইখানে রয়েছে এই যে মুড়ি রয়েছে, চানাচুর রয়েছে, আমতেল রয়েছে, ভাবছি আমতেল মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আমতেল দিয়ে খুব সুন্দর করে মুড়িটা মেখে খাবো। মা দিদি গেছে বড় মাদের বাড়ি, এখনও আসিনি, মুড়ি মাখাটা যা হয়েছে না, একদম আমতেল দিয়েছি, আমতেল দিয়েছি, একটা আলাদা এরকম সেন্ট বেরোচ্ছে, সেরা মুড়ি মাখা হচ্ছে, সেরা। মা দিদি যখন ভিডিওটা দেখবে না, মা দিদি তোমাদেরকে বলছি, তোমরা মিস করলে এই মুড়ি মাখাটা, ঠিক আছে। মুড়ি চানাচুর খাওয়ার পরে একটু ইউটিউবে ভিডিও গান টান শুনছিলাম, একটু পাবজি গেম খেলছিলাম, তো বাজে এখন রাত 10টা, আর মা দিদি খেতে দিয়ে দিয়েছে, আর দুপুরে যা খেয়েছি এখনো তাই দিয়ে খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল,
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমাদের চ্যানেল কিন্তু মানে আমি আকাশ ফ্যামিলির চ্যানেল কিন্তু 100,000 খুব কাছাকাছি রয়েছি। অনেকে বলছো আকাশ দা নোটিফিকেশন পাচ্ছি না, ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে নোটিফিকেশন পাবে, ঠিক আছে? আর যদি আমাকে ইনস্টাগ্রামে এখনো ফলো না করে থাকো, এই যে ইনস্টাগ্রাম আইডি, সামনে অনেক অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি এখন আর বলবো না, সমস্ত আপডেট তোমরা ইনস্টাগ্রামে সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে ফলো করে নিও, নিচে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে। আর এই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজটাও তোমরা ফলো করে নিও। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে অনেক নতুন নতুন কাজ আসবে, নতুন নতুন ভিডিও আসবে, অন্য রকমের ভিডিও আসবে, ঠিক আছে? চ্যানেলে নজর রাখো, ফ্যামিলি ব্লগ, ডেলি ব্লগ তো দিতেই আছি, তো আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।